হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে নতুন এলসি মূল্যে ভারত থেকে পেঁয়াজ আমদানি। কয়েকদিন আগেও ভারত থেকে প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৭০২ মার্কিন ডলারে আমদানি করা হলেও রোববার থেকে আমদানি হচ্ছে ২০০ থেকে ২৫০ মার্কিন ডলারে। এদিকে আমদানি বাড়ায় বন্দরের পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১২ থেকে ১৫ টাকা। হিলি প্রতিনিধি গোলাম মিস্তাফিজুর রহমান মিলনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারত থেকে গত সপ্তাহেও প্রতি মেট্রিক টন পেঁয়াজ ৭০২ মার্কিন ডলারে আমদানি করা হতো, শুক্রবার তা প্রত্যাহার করে নতুন মূল্য নির্ধারণ করে ভারত। এখন প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানি হচ্ছে ২০০ থেকে ২৫০ মার্কিন ডলারে। রোববার থেকেই হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নতুন মূল্যে পেঁয়াজ আমদানি শুরু করেছে বাংলাদেশের ব্যবসায়ীরা। র‍্যাপিড মূল্য শিথিল করায় কম দামে এলসি হচ্ছে, আমদানি বাড়ছে, পেঁয়াজের বাজারও কমে গেছে। এদিকে দুই দিনের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১২ থেকে ১৫ টাকা। গত বৃহস্পতি প্রতি কেজি পেঁয়াজ ৪২ থেকে ৪৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৩ টাকায়। মানে আগে যেরকম দাম ছিল, যেমন ৪০ ৪২ ৪৫, সেই দাম বাজার এখন নাই। পেঁয়াজ রপ্তানিতে যাতে করে আরো সুবিধা ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়লে দাম আরো কমবে বলে মনে করেন বন্দরের ব্যবসায়ীরা। আমদানিকারীরা আনন্দিত, সেই সাথে বাজারের প্রভাব পড়েছে যে পেঁয়াজ আমরা গতকালই বিক্রি করেছি প্রকারভেদে ৪০ থেকে ৪৫ টাকা, সেটি আজকে বিক্রি করতেছি প্রকারভেদে ৩০ থেকে ৩২ টাকা। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে দাম আরো কমবে। পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং রাখার দাবি ক্রেতাদের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।